নাগরিক মহাসম্মেলনের সূচনা বক্তব্যে জামায়াত শিবির নিষিদ্ধের আইনি ব্যাখ্যা দিয়ে বলা হয়, কিছু ঝুঁকি কিছু শঙ্কা থাকলেও এখনই তা করা না হলে তারা বাংলাদেশকে আফগানিস্তান, সুদান, সোমালিয়া এবং মালির মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে। উগ্র সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য দেশের প্রচলিত আইনেই জামায়াত শিবির নিষিদ্ধ করা সম্ভব বলে মত দেন বিশিষ্টজনেরা। ইসলামের এই ধরনের কার্যক্রম আমরা গত 50 বছরেই দেখে আসছি, অতএব তাদের এখন নিষিদ্ধ করার সময় এসছে। বিশেষ ক্ষমতা আইনের 20 ধারায় যেটা বলা আছে যে কোনো কমিউনাল অর্গানাইজেশন হলে রাজনৈতিক কার্যক্রমের জন্য কোনো ধর্মকে ব্যবহার করে, তাহলে সরকার যদি মনে করে কোনো কমিউনাল অর্গানাইজেশন রাজনৈতিক কাজ মানে কাজের জন্য ধর্মের অপব্যবহার করছে, অপপ্রয়োগ করছে, অপব্যাখ্যা করছে, তাহলে সরকার গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে এই ধরনের সংগঠনকে নিষিদ্ধ করে দিতে পারে। প্রত্যন করলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ধর্মকে একাত্মবাদ থেকে নানা খণ্ডিত ভাগ করার যে প্রবণতার সৃষ্টি হলো সেটা কিন্তু একটা ফল্ট লাইন ইন দ্য হিস্ট্রি। সেই ফল্ট লাইনে বারবারই কিন্তু এটা বিভিন্ন জায়গায় বিশ্বের নানাভাবে তাড়া দিচ্ছে। তো আমাদের এখানেও সেইটারই অবস্থা যে আমাদের 71-এ আমরা ভেবেছিলাম সেই শক্তিকে আমরা পরাজিত করেছি, অতএব একটা গুজবের দেশ তো বানাতে চায় না, এবং সেই গুজব সৃষ্টি করছে তারা যে এখানে চাঁদে সাইলির প্রতিকৃতি দেখা গেছে এবং তার উপরে মানুষকে উত্তেজিত করে একটা ম্যাডনেস সৃষ্টি করা। কত কখন ভূমিকম্প হবে সেটা সহজে জানা যায় না, কাজে এগুলি ফলস লাইন নয়। পরে যেটা বলেছেন সেগুলি অসুস্থ সেল, সেগুলি হচ্ছে আগাছা, এগুলোকে উঠলে ফেলতে হবে। সামগ্রিকভাবে সমস্যার সমাধান খুঁজতে হবে। সাধারণ মানুষ শান্তি চায়, স্বস্তি চায়, এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কী করণীয় আছে।